Hello students, welcome to Talanta Chemistry class. Ajke amra JEE main 2019 January session er ekta question dekhe nobo. Inorganic er question ta bolche the alkaline earth metals nitrates that does not crystallize with water molecules is mane je khariyo mrittika dhatu nitrate ta মানে জলের অণুর সাথে মানে কেলাস গঠন করে না মানে ক্রিস্টাল ওয়াটার মানে যেমন আমরা খুব কমন একটা এক্সাম্পল ভাবতে পারি যে কপার সালফেট যেটা CuSO4 তার সঙ্গে পাঁচটা ওয়াটার ক্রিস্টাল রয়েছে 5H2O তো এইটা তো এটা লজিকটা কীরকম হবে এই টাইপের কোয়েশ্চেন ভাবতে গেলে যে এইটা কি কনসেপ্ট আমি লিখে দিয়েছি compound will be able to crystallize with water molecule if the hydration energy of the compound is sufficiently high অর্থাৎ তখনই এই কেলাস জল সেটা টেক আপ করতে পারবে যখন সেই কম্পাউন্ডটার হাইড্রেশন এনথ্যালপির মানটা খুব বেশি হবে এবং হাইড্রেশন এনথ্যালপিটা কার উপর ডিপেন্ড করে মূলত সাইজের উপর করেসপন্ডিং আয়নের সাইজের উপর ক্যাটায়নের সাইজ যত ছোট হয় হাইড্রেশন এনথ্যালপিটা তত ইনক্রিজ করে তাহলে যে কে ক্রিস্টালাইজ করতে পারবে না জলের সঙ্গে না যার হাইড্রেশন এনথ্যালপিটা খুব কম সেই পারবে না তাহলে হাইড্রেশন এনথ্যালপি কার কম হবে না সবচেয়ে কম তারই হবে যার সাইজটা লার্জেস্ট হবে এখন এখানে বেরিলিয়াম ক্যালসিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম এইভাবে নেমেছে বেরিয়াম তো অফকোর্স যেহেতু বেরিয়ামটা সবার তলায় আছে তার মানে Ba2+ যেটা তার সাইজটা লার্জেস্ট তাহলে Ba2+ এর সাইজ লার্জেস্ট বলে ওর হাইড্রেশন এনথ্যালপিটা লোয়েস্ট তাই ও ওয়াটারের সঙ্গে ক্রিস্টালাইজেশন করতে পারবে না তাহলে BaNO3 হোল টু অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার থ্যাংকস ফর ওয়াচিং কিপ শেয়ারিং